গুড মর্নিং, সবাই উঠে পড়েছ? আমি আবার আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন ঘড়িতে 9টা বেজে গেছে, আশা রাখি তোমরা সবাই উঠে পড়েছ। আমি আবার দিন এই শুরু করলাম, খাওয়া হয়ে গেছে, এই খেলাম। আমি যা খাই এই খই কলা মেখে খাই সকালবেলা, তোমরা সবাই জানো। তারপরে আমার ডেইলি রুটিন যেসব কাজগুলো হয় সেগুলো তোমাদেরকে জানানো। সকালে উঠে পড়েছি, তোমরা সবাই উঠে পড়েছো নাকি? গুড মর্নিং আবারও বলছি। আজকে উইকেন্ড শুরু, শুক্রবার, কাল শনি রবি, অনেকের হাতে শনিবার রবিবার অফিস থাকে না, অফিস টফিস থাকে না, ওই জন্য আমার সকালে আমার ডেইলি বেসিসে ডেইলি রুটিনে যা যা করি আমি সব তোমাদের কাছে আগেও বলেছি যে আমি কী কী করি সকাল থেকে, তোমরা সবাই জানো। সেই কাজ আমার সব হয়ে গেছে, কাজ হয়ে গিয়ে পেপার টেপার পড়ে ব্রেকফাস্ট করে তোমাদের সামনে আসলাম। বলো তোমরা সবাই কেমন আছো, কী করছো, অফিস বেরিয়ে গেছো কি না, কাজ শুরু করে দিয়েছো কি না, বাড়িতে যারা রয়েছেন তারা বাড়ির কাজকর্ম শুরু হয়ে গেছে কি না, তারপরে হেল্পিং হ্যান্ড যারা মাসি টাসি যারা আসে তারা এসেছে কি না, কাজকর্ম শুরু হয়েছে কি না। আমার এখনও পর্যন্ত রান্নার কাজ টাজ কিছু শুরু হয়নি, রান্নার কাজ। আমি যে পারিপার্শ্বিক যে কাজগুলো, এক্সট্রা যে কাজগুলো আমার বাড়ির আদার্স কাজগুলো হয় সেগুলো আমার হয়ে গেছে। এবার আমি বসে খাওয়া হয়ে গেল, ব্রেকফাস্ট খেলাম, ব্রেকফাস্টকে পেপারটা পড়লাম, পেপার টেপার সব পড়া হয়ে গেছে, করে সব ডাস্টিং ফাস্টিং করে এবারে যে আমার আসল কাজটা মানে এই রান্না করার যে কাজটা করা সেটা এখনও মানে লাঞ্চ কী হবে ডিনার কী হবে সেটা এখনও আমি করা শুরু করিনি। কারণ আমার যে হেল্পিং হ্যান্ড আমার যে মাসি সে একটু বেলায় আসে, বেলার দিকে আসে, বেলা করে আসে, তাই এখনও সেটা শুরু করা হয়নি। আজকে সকালবেলা মনে হচ্ছে আজকে এবার মাছই খাই, মাছ খাবো, তারপরে মাছের একটা কষা মতো করবো, মাছের একটা কষা হবে, আর আলু কফি ভাজা, খাওয়া যায় না, আলু কফি ভাজার সাথে একটা ডাল হবে, ডালের সাথে একটা ভাজা আর একটা মাছ। আর আজকে শুক্রবার ভাবছি, আজকে মানে বুধবার কিংবা সপ্তাহে দু তিন দিন তো চিকেনই খাওয়া হয়ে যায়, তো আজকে ভাবছি একটু ডিমের কষা খাবো রাত্রের দিকটা। কি রাত্রে না অত পদ দিয়ে খেতে ভালো লাগে না, রাতে আমি বেশি পদ খেতে, আমাদের বাড়ির কেউ বেশি পদ খেতে ভালোবাসে না, পছন্দ করে না। রাতে ভাবছি একটু ডিম কষা খাবো, রাতে আমাদের খুব ওয়ান টাইম মানে একটুখানি ভাত হলে একটা কিছু একটা ভালো ডেলিশিয়াস মানে একটা ভালো একটা আইটেম হলেই হয়ে যাবে, একটা চিকেন নয়তো এগ। আর এখন ডিম করতে নিলে ডিমের সাথে আর কিছু করতে হয় না, ডিমের ঝোল ভাত খেয়ে নিলাম। আর তোমাদের যদি আমি আবার মাছ করি, মাছের সাথে আবার একটা শুধু মাছ ভাতন খেতে যাই হোক, আজকে আমাদের শুক্রবারে আমি একটু অন্যরকম করি, শুক্রবার ডিম টিম খেয়ে নেবো, একটু ডিমের কষাটা হচ্ছে রাত্রিবেলা ডিম কষাটা খেয়ে নেবো। আর এখন যেটা তোমাদের সাথে বললাম না, এখন আমি তোমাদের শেয়ার করবো কী কী করবো, মাছ হবে আর এত বড় একটা ফুলকপি এনেছিলাম, সেটা আর্থে কাটতে করে একটু একটু করে কোনো দিন সুন্দর একটা আমরা ভাজা খাই, সেটা হচ্ছে ছোট্ট ছোট্ট করে ফুলকপি ভাজা, ফুলকপি কেটে বিনস, ক্যাপসিকাম, গাজর, আলু, পেঁয়াজ কলি সব রকম ছোটো ছোটো করে কেটে একটা আলু দিয়ে একটা ভাজা মতো করি, সে ডালের সাথে ওই ভাজাটা খাবো আর মাছ খাবো। আর কফির ডালনাও খাচ্ছি না, কফির রোস্টও খাচ্ছি না, ওগুলো খাচ্ছি না, ওটা হচ্ছে কফি ভাজা, আলু কফি গাজর ক্যাপসিকাম দিয়ে একটা ভাজা খাবো, ভালো লাগে, ধনে পাতা একটু দিয়ে শীতকালে ভালো লাগে, একটু পেঁয়াজ কলি এনে অল্প কটা পেঁয়াজ কলি দিয়ে ভাজা খেতে খুব ভালো লাগে। দাঁড়াও আমি তোমাদের কাছে বললাম
সব তোমাদের কাছে সব বললাম যে আমার আজকে আমি দুপুরবেলা কী খাবো সব তোমাদের কাছে আজকে আমি বললাম। তারপরে আমি ওই কটা বাজে এখন 10:45 আমি এখন একটু তোমাদের সাথে কথা বলতে ইচ্ছা করছে, একটু কথা বলিনি। তারপরে আমি এই 12:30 থেকে 1টার মধ্যে আমি স্নানে চলে যাব, স্নান করব। স্নান করে উঠে একটু পুজো ঠাকুরের সামনে বসব। তারপরে 2:30-র মধ্যে আমার খাওয়াটা কমপ্লিট হয়ে যাবে, লাঞ্চ। তারপরে লাঞ্চের পর আমি কী করি, লাঞ্চের পর একটুখানি, তখনই শুতে যাই না। লাঞ্চের পর আমি কোনোদিনও দুপুরবেলা ঘুমোই না, কোনো সময় আমি দুপুরবেলা ঘুমোই না। আর আমি ঘুমোনো পছন্দ করি না দুপুরবেলাটা, কিন্তু আমি শোয়াটা পছন্দ করি দুপুরবেলা। তাই আমি লাঞ্চ করে একটু এই আমার পুরো এই রুমটা দিয়ে আমি একটু হাঁটাহাঁটি করি। হাঁটাহাঁটি করার পর একটু জল, আমি খেতে বসে না আমি জল খাই না, খেতে বসে আমি একদমই জল খাই না। আমি জলটা খাবার আধ ঘন্টা পরে আমি জলটা খাই। তারপরে আমি একটু হাঁটাহাঁটি করি, একটু ওয়াকিং করি, হাঁটাহাঁটি করে তারপর আমি আমার ঘরে গিয়ে একটু শুই। শুয়েছি, আমি আমি ঘুমোই না, আমি শুই। আমার এই মোবাইলটাই নিই, মোবাইলটা নিয়ে মোবাইলে অনেক অপশন আছে, অনেক কিছু আছে দেখবার, সেগুলো দেখি। যেমন ইউটিউবটা আমি খুব পছন্দ করি, ইউটিউবে অনেক কিছু স্ক্রোলিং করতে 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 অনেক রকম কিছু পাওয়া যায়, অনেক কিছু শেখা যায়, অনেক কিছু পাওয়া যায়, অনেক রকম টপিকস পাওয়া যায় ইউটিউবে। আর অন্যের ব্লগিংও আমি দেখি, দেখে দেখে শিখি, অন্যের ব্লগিংগুলো দেখে আমি অনেক কিছু শিখতে পারি। শেখার জন্যই তো মানুষ, শেখার কোনো বয়স হয় না, শেখার কোনো বয়স হয় না। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন শিখতেই থাকবো, শিখতে থাকবো। আমি অনেক পিছিয়ে আছি, অনেকের থেকে অনেক 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 দূর পিছিয়ে আছি। আমি তো মনে করি আমি অতীব মানে খুবই নগণ্য একটি মানুষ, আমি কোনো গুণই আমার নেই, অনেক কিছু এখন শেখার বাকি আছে এবং শেখাটা কিন্তু উচিত। আমি সব জেনে গেছি, সব বুঝে গেছি, সব জানি, এটা একদমই উচিত না আমার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে সেটা আমি বলছি। অনেকে আছেন, অনেকে অনেকে আছে যে সব জানতা ব্যাপারটা, মানে কেউ শেখাতে পারবে না, ও জানে ও বোঝে, কিন্তু না, শেখার কোনো বয়স নেই, শিখতে হবে। জীবনে অনেক সময় আমরা ঠকে যাই না শিখলে, আমাদের যদি কেউ না শেখায়, কারো কাছে যদি না কিছু জানতে পারি, তাহলে আমি পারবো কী করে, তাহলে কোনটা ভুল কোনটা আমি ঠিক করছি বেঠিক করছি সেটা তো আমি জানতে পারবো না। ওই জন্য আমি ওই ইউটিউবটা চালিয়ে দিই। তারপরে আমি ওখান থেকে অন্যদের তোমাদের আরও আমার সব বন্ধুদের ব্লগিং চ্যানেলগুলো দেখি, তাদের থেকে কিছু শিখি। আমি চ্যানেলগুলো টাপ করতে চাই না, কিছু কিছু চ্যানেল আমার ভীষণ ভীষণ প্রিয়, আমি বলতে পারি ইনসাইড আউট দেখি, মাই সিম্পল লাইফস্টাইল দেখি, সৌমিলি অধিকারীর ব্লগ দেখি, আমার খুবই পছন্দের কস্তুরি উনি করেন ওনারটা দেখি, আরও হিন্দি ব্লগ দেখি, বাংলা আরও দেখি। তারপরে আমি কণিকা আর উজ্জ্বলের ব্লগটা যে সিম্পল লাইফস্টাইল ওটা দেখি, আরও কারো কারো কার কার নাম নেব। আবার কিছু কিছু হিন্দি ব্লগসও দেখি, তারপরে সব মিলিয়ে মিশিয়ে দেখি, ওখান থেকে আমি একটু নেবার চেষ্টা। আর ছন্দাদিরটা দেখি, ছন্দাদির রান্নাগুলো আমার খুব ভালো লাগে দেখতে। যদি আমার চ্যানেল তোমরা দেখো, সাবস্ক্রাইব করো প্লিজ, তাহলে দেখবে আমি তোমাদের নাম নিয়েছি, আমি তোমার চ্যানেল দেখি। আর তোমার রান্না দেখতে আমার খুব ভালো লাগে দিদি, তুমি খুব অসাধারণ খুব সুন্দর সুন্দর রেসিপি দাও, ওইগুলো দেখি। তো দুপুরে শুয়ে শুয়ে আমি সব দেখি যে কোনটার থেকে কী নেওয়া যায়, কী করা যায়। তারপরে দেখতে দেখতে তারপরে আমি একটু গানের দিকে চলে যাই। ইউটিউবে অনেক গান আছে ভালো ভালো, 90s গান, আরও আগেকার দিনে বাংলা আধুনিক গান, আর সর্বোপরি হচ্ছে রবীন্দ্রসঙ্গীত। এগুলো দেখতে 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 তারপরে আমি ধরো 5:30-6টার সময় ফোনটা চার্জে দিয়ে দিই, ফোনটা চার্জে দিয়ে তারপরে আবার আমি সন্ধ্যাবেলা একটু হাঁটি। আমার ঘর আগে ছাদে হাঁটতাম, এখন আবার হাঁটা শুরু করতো, হাঁটি আবার আসতে। হ্যালো ফ্রেন্ডস,
আবার এসে এলাম আমাদের সাথে গল্প করতে। আচ্ছা, তারপর আজকালকার তোমরা যে সব আলু টালু তাতে কালকে বলবে কি কর কোথা থেকে আনো। আমি কালকে একটু বাজারে গেছিলাম, 15 টাকা কিলো আলু বলছে, 15 টাকা কিলো। আর চন্দ্রমুখী কত ঠিক আমি বলতে পারছি না, চন্দ্রমুখীটা কত বুঝতে পারছি না কত চন্দ্রমুখী আলু নিচ্ছে। তাই আমি তোমাদের কাছে আলু দমদার এগুলো এ করতে আসিনি, কেমন হয় না হয় এগুলো করতে আসিনি। আমি এসেছি যে কোন আলুটা আমার ভালো লাগে, সব থেকে বলতে গেলে আলু ভালো লাগে আমার চন্দ্রমুখী আলু, চন্দ্রমুখী আলুটাই ভালো। আমি দেখেছি ওই জ্যোতি আলুগুলো ভালো করে মানে খুব টেস্ট পাওয়া যায় না ওই আলুগুলো, চন্দ্রমুখী আলুটা খুব ভালো, খুব সুন্দর চন্দ্রমুখী আলু খেতে। তাই ওই কোনো সময় আনি, আর এখন ওই ছোটো ছোটো এখন তো শীত চলে যাবে, আস্তে আস্তে শীত চলে যাচ্ছে, আমি ওই চন্দ্রমুখী আলুটা দিয়ে সেদ্ধ টেদ্ধ করে যদি করি সেগুলো হচ্ছে চন্দ্রমুখী আলু দিয়ে করি। আর যদি এ খেতে চাই চন্দ্রমুখী আলু দিয়েই করি। আর তোমাদের যদি একটু মানে কি বলবো তরকারিতে দিলে আমি একটু জ্যোতি আলু মাঝে মধ্যে দিয়ে দিই, আর তোমার ছোটো ছোটো আলু দিয়ে আলুর দম, গতকাল রাত্রে আমরা খেয়েছি আলুর দম, মানে আলুর দমটা সেটা ছোটো আলুর দম, কারণ খুব সফট আলু সেদ্ধ হয়ে যায়, আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। তো এখন যত পারো আলুর দমটা খেয়ে নাও, আলুর দম খাবারই দিন। আমি আর একজনের কথা বলছিলাম, আমি যাদের যার থেকে শিখি এত সুন্দর, আমি আমার নামটা আমি ইনক্লুড করতে চাই, যে স্নিগ্ধা চ্যাটার্জি, স্নিগ্ধা চ্যাটার্জি মানে বং চ্যাপ্টার, বং চ্যাপ্টারটা আমি খুব ফলো করি ওনাদেরকে। এত ভালো ওরা, ওরা এখন পুনেতে চলে গেছে, এত ভালো, আমি আমার চ্যানেলে আমি এটা বলছি, চিন্তা করতে পারবে না, মানে আমার ছেলের মেয়ের বয়সী ওরা হাজব্যান্ড ওয়াইফ, আর ছোট্ট একটা বাচ্চা অ্যাভি, আমি আমার চ্যানেলে চ্যানেলে বলছি ওর নাম হচ্ছি, মানে আমার মেয়ে আর আমি এত পছন্দ করি, এত ভালোবাসি ওই ছোট্ট বাচ্চাটাকে, আমি নিয়ে আসতে চাই অ্যাভিকে, ওই জন্য আমি ওটা ফলো করি। তা আমি হঠাৎ কালকে দেখছিলাম বংশাপটা, তা দেখতে দেখতে ওর কলাইশুটির কচুরি, তা কলাইশুটির কচুরিটা না মানে কিছুতেই না আমি নয় ফেটে যায় না কিছু একটা সেই রকমভাবে আমি ঠিক করতে পারি না, কিন্তু দেখো আমার আমার মেয়ের সমান, আমার মেয়ের সমান সে কিনা কী সুন্দরভাবে করলো কলাইশুটির কচুরিটা, কী সুন্দরভাবে যে করলো তা সেটা দেখে সত্যি আমার মেয়ে আমাকে বলছে যে মা, আমার মেয়ে আমাকে আমাকে বলছে যে মা ওরকম একদিন খাওয়াবে, কিন্তু হ্যাঁ আমি খাওয়াতে পারি, কিন্তু সেটা হচ্ছে যে তোমার আমার না ঠিক ফেটে যায় একটু কলের শুধু বেরিয়ে আসে, তা দাঁড়াও এক মিনিট দাঁড়াও আমি দরজাটা একটু ভেজে আসছি। দরজাটা ভেজাতে গেছিলাম, মানে দরজাটা ভেজিয়ে আসে এই কলাইশুটি কচুরি আর আলু এটা খাওয়ার পর আমি একদিন ট্রাই করবো, দেখি কলাইশুটি আলুটা খাওয়া যায় কি না। কলাইশুটি কচুরিটা কেন জানি না আমার ফেটে যাচ্ছে, দেখি কী করতে পারি।
আবার আমি আসে এসে গেলাম তোমাদের সামনে। তা আমি ফোন করছিলাম আমার দিদি, আমি তোমাদের বললাম না যারা যে আমাকে বাইরে থেকে একজন আছে সব জিনিসপত্র এনে দেয়, ওকে ফোন করলাম। কি অবস্থা বলো তো, এই কাজের সামাল দিতে দিতে কতক্ষণে আগের সময় না ভুলে যায় কোনটা লাগবে কোনটা লাগবে না। সুন্দর বসে থাকি কাজ করতে থেকে হঠাৎ মনে হয় বাবা এটা তো আনতে হতো, এটা তো নেই, এটা তো লাগবে, সবসময় মাথায় রাখা যায় না, অত তোমরাই বলো। তাই আমি দেখলাম যে আমার না ডিমটা লাগবে আজকে, এখনও বাজার থেকে। আর রোজ রোজ বাজারে যেতে ভালো লাগে না, রোজ বাজারে যেতে ভালো লাগে তোমরাই বলো। চলো বাজারে একদমই ভাল লাগে না যেতে। তাই সংসারে এমন জিনিস একটা ধরো সব আছে এনেছি কিন্তু তবু একটা কিছু ভুল হয়ে যায় না, একটা কিছু ভুল হয়ে যায়। তাতে ভাবলাম যে এমন তো সবই আছে, পেঁয়াজ আছে, রসুন আছে, আদা আছে, আলু আছে, সবই আছে। তবে আমি ভাবলাম যে একটা তো কিছু আনতে হবে। তখন আমি ডিমটা বসিয়েছি, আবার ডিম আনতে হবে। তখন আমি আবার তোমাদের সাথে কথা বলতে বলতেই হঠাৎ মনে হলো আমি না একটুখানির জন্য তোমাদের ছেড়ে চলে গেছিলাম, আবার আমি আসলাম এদিকে কাজটা সেরে। আবার আমি ওই আমার ওই যে আলি বলে যে ছেলেটি আছে, তাই বলি না আমাদের আলি বলে যে ছেলেটি আছে আমার, ও সব কাজ করে দেয় বাইরের কাজ, ও রিক্সা নিয়ে আসে সমস্ত কাজই করে, ব্যাংকের কাজও মাঝে মাঝে ব্যাংকেও আমি ওর সাথে যাই। তো ওকে আমি এক্ষুনি ফোন করে বললাম যে একটা একটু আমাকে একটু ডিম এনে দিবি। হ্যাঁ ডিমটা আবার একটা ডিমের জন্য আবার আমি যাবো দৌড়াবো বাজারে, ও আমাকে একটু করে দেয়। আজকে থেকে তো শুনছি স্কুল খুলে যাচ্ছে সব, এখনও স্কুল খুলে যাচ্ছে, বাবা মারা তো অনেকে মানে 9, 10, 11, 12 খুঁজছে, কিন্তু বাবা মারা তো অনেক সময় মানে স্কুলে পাঠাতে ভয় পাচ্ছে না, আমি তো শুনলাম তাই, পাঠাতে চাইছে না বাবা মারা। তো যাই হোক, ভগবানের কাছে এই আশীর্বাদই করি সবাই যেন সুস্থ থাকে, ভালোভাবে স্কুল আরম্ভ করতে পারে। আমার বাড়ির উল্টো দিকে মহারিষি বিদ্যাপীঠ বলে একটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে আমার বাড়ির উল্টো দিকে, একদম খাঁকা করছে স্কুলটা কবে থেকে, মানে করোনার কালীন থেকে সে বন্ধ হয়ে রয়েছে। তা আজকে যদি খোলে তার ঠিক আমার আমার বাড়ির একদম অপোজিটে উল্টো দিকে বিশাল বড় স্কুল ইংলিশ মিডিয়াম, তা যদি খোলে তাহলে আজকে আমি দেখতে পারবো, তাও একটু ভালো লাগবে যে ছেলেমেয়েরা আসছে। কিন্তু অনেক কিছু প্রোটোকল, আমার বাড়ি দুপা এগুলি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি মিনিস্টার খুবই কাছে, মানে পায়ে হাঁটা রাস্তা আমার বাড়ি থেকে ওনার বাড়ি। তো উনিই বলেছেন, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী পার্থবাবু বলেছেন যে উনি প্রোটোকল মেনে চলতে বলেছেন, সব গার্জেনদের একটা লিখিত চিঠি দিতে হবে, তারপরে 9, 10, 11, 12 সব। কিন্তু বাবা মা এখনও সাহস পাচ্ছে না, মানে অনেক কিছু মানে বিধিনিষেধ মেনে অনেক কিছু করে তারপরে স্কুলে আসতে হবে। স্কুল কর্তৃপক্ষ বলছে যে যদি কারো কিছু হয় তাহলে আমরা দায়ী হব না, সেটাও স্কুল কর্তৃপক্ষ আবার বলেও দিয়েছে আমরা কিন্তু কিছু দায়ী হব না, যদি কারো শরীর খারাপ হয় সেটার জন্য আমাদের দায়ী করবেন না। শেষে সব কিছু ভেবে চিন্তা করে ভাবছে যে কী করে স্কুলে পাঠানো যায় ছেলেমেয়েদের, এটা হয় জানি, এটা হয়। আমিও তো মা, আমার সামান্য চাকরি জগতে মানে অফিসে আমার মেয়েকেই পাঠাতে একটু দোটানার মধ্যেই থাকে, তো অটো করে যাবে, অটো রুটে যদি ওর অফিস যদিও আছে, তারপরে মেট্রোতে তো এখনও মেট্রো রুটে ওর অফিস না, ভাগ্য ভালো। যদি কোনো দিন কোনো অফিস চেঞ্জও করে, যদি সেটা মেট্রো রুটটা হয়, তাহলে সেখানেও তো মেট্রোর মধ্যে উঠবে, এতগুলো লোকের মধ্যে যাবে। এই করোনাটাই মানে আমাদের শেষ করে দিল। এদিকে কিন্তু কিছুই ওরকম লাগে না যে করোনা নেই মনে হয়, আবার কোথায় একটা যেন বিশাল ভয়ও লাগে যে একটা মানে অফিস পাঠাতে কত চিন্তা লাগে, জার্নি করবে আবার যাবে, আমার নিজের মেয়ের ক্ষেত্রে বলছি। আর এরা তো 9, 10, 11, 12 অল্প বয়সী ছেলেমেয়েরা সব আসবে, তাদের বাবা মাদের তো এতদিন একটাভাবে ছিল না বাড়িতে, তাই সেই জন্য আবার ওদেরও খারাপ লাগতে পারে। চলো হ্যাঁ এইটুকু বললাম, হ্যাঁ সাবস্ক্রাইব করে দিও কিন্তু চ্যানেলটাকে, আর পাশে থাকা বেল বাটনটাকে।
গুড মর্নিং, আবার এসে গেছি। এই যেটা বলছিলাম, স্কুলে ছেলেমেয়েদের পাঠাতো, মা বাবারা একটুখানি শান্তি পায় না, কোনোটাতেই শান্তি নেই আমাদের জীবনে। চলো দেখা যাক কী করি। স্কুলের বন্ধু তো আমার বাড়িতে কারোরই নেই, এখন সব পার হয়ে গেছে, চাকরি করে সবাই। তারপরে যেটা বলছিলাম তোমাদের, যে সামনে আমাদের কি প্রোগ্রাম আছে সরস্বতী পুজোর সময়, সরস্বতী পুজোতে কার কি প্রোগ্রাম জানাবে নিশ্চয়ই। সবার বাড়িতেই তো হয়, সরস্বতী পুজো হয় না যে তা না, সবার বাড়িতেই হয়। আর এখন আর আমার বাড়িতে হয় না, আমার বাড়িতে হয় না, এই জন্য অনেক কিছু মানে আগে ওরা যখন ছোটো ছোটো ছিল তো হতেই, দেখুন কলেজ পার হয়ে গেছে, স্কুল কলেজ হয়ে গেছে, সবাই চাকরির জগতে ঢুকে পড়েছে, সেই জন্য বাড়িতে হয় না। যাই হোক, যেগুলো সব তোমাদের সাথে ভরণ ভরণ করে কাজ অনেক কথা বলে যাচ্ছি সকাল থেকে, সরস্বতী পুজো এসে যাচ্ছে, এমন না কি হয় জানো তো, মনে হয় না আমি সমস্ত কিছু ছেড়ে দিই, বাবা এই সংসার সব ছেড়ে দিই, ছেড়ে দিই এবারে বসে থাকি, বেশ আরাম করি, চিন্তা ভাবনা না করি। কিন্তু কী বলো, এই তো চিন্তা তো করতেই হয়, মা হয়ে গেছি যখন ছেলেমেয়েদেরকে, যতদিন বলে না যব তক হ্যায় আস তব, যব তক হ্যায় শ্বাস তব তক হ্যায় আজকে একটা কথা আছে হিন্দিতে, যতক্ষণ আমার শ্বাসটা পড়বে ততক্ষণ তো ছেলেমেয়ের জন্য চিন্তা আমার লেগেই থাকবে। ওরা কি খেতে ভালোবাসে না বাসে, দেখো আমরা বুড়ো বুড়ির মানে আলু সেদ্ধ ভাত খেয়েও কাটিয়ে দিতে পারি, ওদের দু বড় বুড়ো বুড়িদের জন্য কোনো চিন্তা হয় না, কিন্তু যেটা হয় ছেলেমেয়েদের জন্য, যে ওদের জন্য তো দেখতে হয় ওরা কি খেতে পারে, ওরা তো একই জিনিস খেতে ভালোবাসে না, সেই জন্য ওরা হঠাৎ এই যে আমার কী হলো হঠাৎ করে দেরি করে কালকে আমার ছেলে স্নান করেছে, পরশু দিন না কবে সে সন্ধ্যে হয়ে গেছে তখন স্নান করেছে, স্নান করে ওরটা শুকনো কাশি খালি খালি কাশছে, হঠাৎ করে আমি বললাম মা আমি যে বেরোচ্ছি আলিদাকে দিয়ে, মানে আমাকে যে কাজ করে দেয় যে ছেলেটি আলিদাকে দিয়ে একটা হোমিওপ্যাথিক খাই, আমি তোমাদের দেখাচ্ছি দাঁড়া আমি আসছি। এই দেখো এই যে এই ওষুধটা, এই ওষুধটা এই দেখো খুব উপকারী, দেখো এই যে কত উল্টো দেখছো তোমরা, কাফ সিরাপ, এই কাফ সিরাপটা কিন্তু খুব উপকারী, আর কোনো সাইড এফেক্ট নেই, আমরা হোমিওপ্যাথিক খাই সবসময়, হোমিওপ্যাথিক খাই, হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে আছি, তো এইটা আনতে দিয়ে বলুন, একটু আনিয়ে দিও, আমার কাশিটা কিন্তু কমে গেছিলো, খুব কমে গেছে এটা খেয়ে, তো কী করবো মা, ওই যে বললাম মা যতই হোক যেদিন কেউ নাও বা আসে সেই আমাকেই যেতে হবে আনতে, সে যাই হোক মা হওয়া কি যারা, তোমরা তো সবাই জানো যারা যারা মা হয়ে আছো, আমার মতো বয়সেও যারা তাদের ছেলেমেয়ে বড়ো হয়ে গেল, তো সব সবার কাছে তাদের ছেলেমেয়ে কিছু ক্ষেত্রে ছোটোই থাকে, কিন্তু তাদের মানে তাদের আবার বড়ো হয়ে যেতে হয়, তাদেরকে আবার মা বাবাকে দেখে রাখতে হয়, প্রচলিত কথাই আছে। হ্যাঁ, তা আমার কাছে তো তাদের জন্য এটুকু কী করবে, আবদার করেছে এনে দিতেই হবে, সব কিছু যা যে করা। আর দেখো না এখন কথা, আমি অনেক সময় না আমি মানে আমি তো ক্যামেরায় করি না, আমার কাছে ক্যামেরা নেই, আমি মোবাইলেই করি, মোবাইলেই এডিট করি, আমার চ্যানেলটা খুব ছোটো, ওই জন্য মানে আমার হাইফাই ব্যাপার নেই, আমার এটা শখ, আমার খুব শখের থেকে এটা করি, আর সময়টা তোমাদের সাথে এই যে কথা বলি তোমাদের সাথে, মনে হয় তোমাদের এখন খুব কাছে আছো, খুব বন্ধু, কথাগুলো বলতে শেয়ার করতে খুব ভালো লাগে, ওই জন্য যেটা বলছিলাম দেখো না কথা বলতে বলতে ভুলে গেছি কী বলছিলাম, ও মা হওয়া কি মুখের কথা, এটাই বলছিলাম যে দেখো সমস্ত সংসার থাকানো হয় সব ভালো, ততদিন পারি ওরা থাকুক আমি করে যাই, যতদিন আমার চলতে পারবো অ্যাক্টিভ থাকুক কাজ করে যাব, এটাই হচ্ছে আমার।
চলো আবার আমি এসছি, সবার খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট, যারা যারা অফিসে যাওয়া চলে গেছো, স্কুল খুলে গেছে, যারা যারা আমার ছোটো মানে স্কুলে যারা যাও তারা কি 9, 10, 11 যারা পড়ো তারা কি স্কুলে চলে গেছো? আমাকে জানিও, হ্যাঁ তোমরা স্কুলে গেছো কি না? তোমাদের সবার ব্রেকফাস্ট হয়ে গেছে নিশ্চয়ই? এখন তো অনেক বেলা হয়ে গেল, 10:30 বেজে গেছে, বেলা হয়ে গেছে, আশা করি তোমাদের সবার ব্রেকফাস্ট হয়ে গেছে। আজকে থেকে স্কুল খুলে গেছে, যে যার স্কুলে যাওয়ার যাওয়ার তৈরি হয়ে শুরু করে দিয়েছে নিশ্চয়ই। আর একজনের বাড়িতে এক এক নিয়ম, নিশ্চয়ই রান্নাবান্নাও শুরু করে দিয়েছে, আমি এখনও রান্নাবান্না শুরু করিনি। তবে হ্যাঁ, আমি ফোন করেছিলাম, আমি বললাম না যে আমার এখন যেতে ইচ্ছে করছে না আর বাজারে কত জিনিসের জন্য, তো ও আসছে, ও আসছে, আমি একটু ইয়ে নিয়ে ডিম। আর আজকে না আমার কালকে কী খেলাম জানো, বিকেলে একটু ও কালকে ডিম কালকে করেছিলাম, আমি একটা সুন্দর জিনিস করেছিলাম, ছোটো ছোটো পাউরুটি দিয়ে বল ওটা দিয়ে একটা কর্নফ্লাওয়ার দিয়ে ডিম দিয়ে একটা কি বানিয়েছিলাম, যাই এখনও মনে পড়ছে না যে ডিশটা, মানে নিজের নিজের মনে ক্রিয়েটেড বাই মি, মানে কোনো রকম রেসিপি না, কোনো রকম কিছু দেখে না, এটার থেকে ওটা, ওটার থেকে ওটা। আমি কী করি জানো, তোমাদের একটা গল্প করছি শোনো, আমার রান্নার ব্যাপার। ধরো ঘরে আলু রয়ে, মানে ধরো আলুর তরকারি হয়ে রয়েছে, কি আলু, সে আলুর দম আছে কিংবা কিছু একটা আছে, আর ঘরে তোমাদের নিশ্চয়ই সবার পাউরুটি থাকে, আর চট করে রান্না করা আলুর থেকে বড়ো বড়ো, ধরো বিকেলে কিছু চায়ের সাথে স্ন্যাক্স খেতে ইচ্ছে করছে, তোমার আলুর তরকারি রান্না করা আছে, আলুর দম রান্না করা আছে, তা তুমি 5-6টা আলু নিয়ে নিলে, তারপরে 4-5-6টা স্লাইস ব্রেড নিয়ে নিলে, আচ্ছা এবার কী করবে, আলুটা চটকাবে, চটকে ওর মধ্যে আদা কুচি, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, এখন তো শীতকাল, ধনে পাতা কুচি নিয়ে আলুটা তো রান্না করা আলু কান তো ওপর থেকে তুলে নেবে চামচে করে, আর ব্রেড যেটা একটু সামান্য জলে ভিজিয়ে চিপে জলটা একদম নিংড়ে ফেলে দেবে, ফেলে দিয়ে ব্রেড ক্রামটা যেটি আমাদের পাউরুটি, মানে সোজা কথা বাংলাতে বলে যে পাউরুটি খায় না, পাউরুটি তো পড়ে থাকে, অনেক সময় অনেকে পাউরুটি পুরো খেতে চায় না, হাফ পাউন্ড পাউরুটি আনলে হয়তো ফুল পাউন্ডের থেকে 6-7টা পাউরুটি উঠিয়ে নিলে, উঠিয়ে নিয়ে ওটাকে চিপে জলের মধ্যে চিপে ওই আর পাউরুটিটা দিয়ে আলুটা দিয়ে চটকে মেখে নিলে, পাউরুটিটাই তো শুকনো, ওটা তো জলে চিপে নিলে আর ওটা দিয়ে, তারপরে পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, যদি ক্যাপসিকাম কুচি দিতে পারে ওটা কুচি, ও ক্যাপসিকামটা খুব ঝিরি ঝিরি করে কাটলে, কেটে হাতে করে এরকম করে এরকম করে নিয়ে এরকম করে মাখলে, এরকম করে মা, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ধরো এর মধ্যে নিয়ে এরকম 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 করে মাখলে, মেখে হাতের মধ্যে নিয়ে নিয়ে বল পাকিয়ে দিলে চপের মতো, তারপর ডিমে চুপিয়ে ভেজে দাও, ডিমের মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে নেবে, আর ডিমের ডিম দুটো ডিম ফেটিয়ে নাও, ওর মধ্যে একটু নুন দিয়ে দাও, একটু কর্নফ্লাওয়ার দিয়ে দাও, ভালো করে ফেটিয়ে নাও, ফেটিয়ে নিয়ে ওই যে স্টাফিংটা যেটা আমি বললাম, ধরো এক কড়াই পরে রয়েছে আলুর দম, হয়তো কেউ খাবে না, 6-7টা আলু বেশ বড়ো বড়ো আলু বেঁচে থাকুক, সে আলুটা তুলে নিয়েছো, আমি তারপরে বললাম না পাউরুটি নিয়ে নিলে, পাউরুটিটা জলে চিপি জলকে একদম পুরো নিংড়ে নিয়ে ওই পাউরুটি গুঁড়ো গুঁড়ো এরকম করে ছড়িয়ে দিয়ে চটকে মেখে ডিমে চুবিয়ে ফেলে ফেলো, হয়ে গেল একটা চপের মতো, এইরকম করে খাও, দেখবে ভালো লাগবে। আর এই যে বলছিলাম না আমাদের ডিম নেই, ডিম না তো ডিম আসছে, আমার তো ফোন করেছিল, ওই জন্য তোমাদের কাছে আসতে পারিনি, আবার একটু পরেই আসলাম তোমাদের কাছে, এইমাত্র ফোন করেছে, এক্ষুনি আসছে, ডিম নিয়ে আসছে, তখন আমি ভাবলাম কালকে একরকম বানিয়েছি, তার আগের দিন বানিয়েছি, আর আমার এই মাসিটা তো সকালে আসে, আগের দিন বাড়ি কাজ করতো, এখন আমার বাড়ি কাজ করে আর একটা বাড়ি, আর মাসি আসে কি, মাসির আসার কোনো সময় নেই, একবারে কাজ করে দিই, কোনো রকমই কাজ করে দিই, বলো আমাদের কাজ করা মাসির কাজ করার মধ্যে অনেক তফাৎ আছে, এই জন্য কোনো রকমই কাজ করে দিয়ে কী করে মাসি, ভোর ভোর করে চলে যায়, যদি রুটি করার থাকে 5-6টা রুটি করে দিয়ে চলে গেল, আলু তরকারি করতে বললে ইয়ে করে, আমি যদি বলে ডিম ফেটে দিত, ওইগুলো আবার আমাকে 6:30-7টার সময় আবার সে গ্যাস খরচা আবার পুরনো আবার রান্না করা, তাই থেকে আজকে ভেবেছি আজকে একটু চিপস খাবো, তাই আমি ছেলেটিকে বললাম, আলি ছেলেটিকে বললাম তুই একটু চিপস নিয়ে আসিস, একটু ঝুড়ি বাজা নিয়ে আসিস, ওই মুড়ি দিয়ে মেখে খেয়ে দেবো, আজকে একটু ঝালমুড়ি করে নেবো, ওই খেয়ে নেবো, তবে হ্যাঁ গাছ বাবা ডিমটা নিয়ে আসছে, কিছু মানে জরুরি দরকার ছিল ডিমটা, আবার একটা ডিমের জন্য আবার আমাকে, আর আমার বাড়িতে লিফট নিয়ে আবার সিঁড়ি দিয়ে নামো, নেমে গিয়ে আবার যাও, সেই জন্য এইটুকু তোমাদের কাছে আমি
সরস্বতীর ছোটবেলায় আমরা শুধু জানতাম সরস্বতী পুজোতে, এখন অনেক রকম দিবস বানিয়েছে। এই ভ্যালেন্টাইন উইকে আজকে আমার এই বয়সে এসে আমি অনেক কিছু নতুন জানতে পেরেছি। ভ্যালেন্টাইন পালন করা, কীভাবে ভ্যালেন্টাইন ডেজ পালন করা হয়, কীভাবে ভ্যালেন্টাইনটা যেন একটা মানে দুর্গা পুজোর মতো একটা উৎসব হয়ে গেছে। তাদের ভ্যালেন্টাইন ডের মধ্যেও একটু একটু করে ভাগ করা আছে, কোনো দিন প্রপোজ দে, কোনো দিন টেডি দে, কোনো দিন অমুক দে তমুক দে, মানে মানে আর নাম করলাম না। তারই মধ্যে আজকে শুনছি কিছু কিছু জিনিস, তারা আধুনিক যুগে এখনকার দিনে আমার কিছু একটা জিনিস বলি, এই যে প্রমিস ডে, এটা আবার কোনো দে হলো, দিন হলো? প্রমিসে তো আমরা অনেকে অনেক কিছু ছোটোবেলার থেকে আমি আমার মার কাছে প্রমিস করি, আমি ভালো করে তুমি যা বলো আমি তাই শুনবো, তুমি তুমি যেটা করলে তুমি খুশি হও, আমি তোমার জন্য তাই করবো, এই প্রমিস আমরা মাদের কাছে করি, মা বাবা মা মানে মা বাবাদের কাছে বয়োজ্যেষ্ঠদের কাছে করি, এটা হচ্ছে একটা প্রমিস করতেই পারি। হ্যাঁ, তো সেটার জন্য আবার দিন পালন করা সেটা কেমন একটা যেন বিচ্ছিরি লাগে। হ্যাঁ, আমি কোনোদিনও শুনিনি, প্রমিস তো আমরা করতেই পারি, সবার কাছেই করতে পারি। হ্যাঁ, আর সবার কাছে তো নিজের মা বাবার কাছে, যে আমি ভালো মানুষ হবো, গুড হিউম্যান বিং হবো, সেই জন্য আমি ভালো চাকরি করব, ভালো এ করবো, তো মা বাবাকে দেখে রাখবো, টেক কেয়ার করবো, এই প্রমিসটা আমরা করতে পারি। আচ্ছা, তাদেরকে খুশি রাখবো, তারা আমরা কোন কাজে তারা খুশি হয়, মা বাবা খুশি হয়, মামাদের মা বাবার মুখ উজ্জ্বল করবো, মা বাবা যেটা আমাদের থেকে চায় সেই আশা তাদেরকে পূর্ণ করবো, সেই প্রমিসটা করবো। আর ভালোবাসার রূপ ওইটা। আর আজকে শুনছি হচ্ছে কি হাগ ডে, হাগ ডে মানে নিত্য নতুন সমস্ত জিনিস উৎপাদন করেছে কারখানাগুলো, কিন্তু আমার কাছে হাগ তো প্রচণ্ড পবিত্র একটা জিনিস। আমার মনে আছে ছোটোবেলায় যদি আমার কোনো একটু জ্বর ঠর হতো, একটু শরীর খারাপ লাগতো, শুধু তখন মা যখন ভেজা চুলে স্নান করে এসে আমার কাছে বসতো, মায়ের ওই শরীরের গন্ধ, মার বুকের কাছে নিজের মুখটা লুকিয়ে রাখা, মাকে জড়িয়ে ধরে শোয়া, হ্যাঁ ওটাই তো আমার কাছে সব থেকে বড়ো হাগ দি, মানে মাকে জড়ানোটা, মাকে জড়িয়ে থাকা। ছোটোবেলায় জর্জারি হয় না মানুষের, তখন আমাদের আমার আমার নিজস্ব যখন জ্বরটা হতো তখন আমি চাইতাম মা আমার কাছে এসে বসুক, মা আমার হাত গায়ে মাথায় হাত বুলিয়ে দিক। হ্যাঁ, তখন মা কত মা সব থেকে ভালো লাগতো, বা মায়ের ঠান্ডা গায়ে, তা মার গা দিয়ে একটা সুন্দর গন্ধ বেরোতো সব মাদের গায়ে দিয়ে, সন্তানের কাছে তাদের একটা মায়ের গায়ের গন্ধই আলাদা। তারপরে মা যখন স্নান করে এসে আমার পাশে শুতো, আমি তো বিছানায় শুয়ে থাকতাম, তো মাকে জড়িয়ে ধরে মায়ের গন্ধটা অনুভব করে মাকে জড়িয়ে ধরতাম, সেই জড়িয়ে ধরাটা, সেটা ইংলিশে তোমরা বলছ ইটস এ হাগ ডে, সেই যে মাকে জড়িয়ে ধরাটা, মায়ের বুকের গন্ধ, শরীরের গন্ধ, সেই সেইটা ঠান্ডা গায়ের ওই স্পর্শ, মায়ের স্পর্শ, ওই যে হাগটা, এইটা তো আমি যতদিন বেঁচে থাকবো এই বয়সে, আমার মৃত্যু আমি চিতায় ওঠা পর্যন্ত সেই কথাটাই আমার মনে থাকবে, মায়ের শরীরের গন্ধ, মায়ের মাকে বুকে জড়িয়ে ধরার মতো জড়িয়ে ধরা। পৃথিবীতে, ওয়ার্ল্ডে, ইউনিভার্সে আর কিছু নেই, কিছু হতে পারে না, সেটা আমার কাছে হচ্ছে প্রকৃত তোমাদের আজকালকার দিনে ফ্যাশনেবল হাগ ডে যাকে বলছো, সেটা হচ্ছে আমার কাছে ইচ্ছে মানে ওয়াস্ট ডে। হ্যাঁ, ওগুলো কিছু হয় না, আলাদা করে কোনো হাগ ডে প্রমিস ডে হয় না, সারা জীবনে আমরা একে প্রতিশ্রুতিবদ্ধ থাকি মা বাবার কাছে, ওটা প্রমিস। আর আমি তো বললাম জড়িয়ে ধরা, আরে পাতি বাংলায় হাগ ডে মানে জড়ানো, জড়িয়ে ধরাটা মায়ের থেকে বেশি, মাকে থেকে তো বেশি আর কেউ নেই, সুতরাং আমার ছেলেমেয়েরাও মানবে মায়ের থেকে বেশি কারো কিছু, কেউ নেই, কেউ নেই, নোবডি নোবডি, নিজের স্বামীও কিছু করতে পারবে না, কিচ্ছু না, মা যেটা করে মা তো মানে বেনিফিটলেস, মাদের কাছে কোনো কিচ্ছু নেই, মানে কি বলবো, ইম্পালসিভ, মানে মা তো মা, মা তো মা, মায়ের কোনো স্বার্থ হয় না, মা কিচ্ছু নেই, সেই মাকে যদি মায়ের ফটোটাকে আজকে আমি হাগ করতে চাই, যদি তারপরে তো শুনছি কালকে কী কী সব দিন আছে। হ্যাঁ, সেটা যাই হোক, অনেক বকবক করছে, আসতে যাচ্ছি আসতে যাচ্ছি, তা শুনে রাখো, তাহলে একটুখানি নিচে আমার সেই ছেলেটি বলেছিলাম না,
ও এসে গেছে। হ্যাঁ ওই জিনিসটা নিয়ে ডিমটা নিয়ে আসে, ডিমটা নিয়ে আসতেই ভালো, নিচে আবার নামতে হচ্ছে আমাকে। ঠিক আছে ওকে বলে দেখবো, ও দুধ ওপরে দিয়ে যায়। চলো একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি, আজকে আর সালথাল গায়ে দিতে হবে। চলো বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে যাও, বাইরে কাদা ঘুরাই দেয় এই অসুখটা, আবার চলে এই অসুখটা। আর এটা দিয়ে না এই কত বল হিসাব দিয়ে ভালো করে ওই হিসাব দান করেছি 310 টাকা দিয়ে সব করে নিয়েছি। আর এই দামটা এটা তো আমি কাটবো না, এখন পরে কাটবো, এটা পরে কাটবো যখন ভাই কাছে নিয়ে আসবি। ভাই তো উত্তর উত্তর আড়াইটা তিনটে বেড়ে যাবে, হ্যাঁ তখন এটা ওকে দিয়ে দিলাম। 500 টাকা দিয়েছি, এটা একটু ডিমটা একটু দিয়ে একটু নিয়ে আয় না ডিমটা। তাহলে এখন ওটা নিয়ে আসি না ভাই, ওই 130 টাকার ওষুধটা স্নেহলতাতে করে আসি। তোমার টাকা টাকা দিয়ে দাও, আমি দিয়ে যাবো। এইটা হ্যাঁ এইটাই, হ্যাঁ তাহলে তাহলে একটু স্নেহলতা তো করে দেবো ভিডিওটা। না না এখনো দোকান খুলেছে না, এখন স্নেহলতা আজ বন্ধ খোলা আমি নিজে জানি। আচ্ছা আজকে খোলা, আজকে বাংলা বন হতে পারে না, ওই না আজকে বাংলা বন, আজকে বোনের একটা জায়গায় যাওয়ার কথা ছিল চাকরির জন্য, তাহলে এটা তো এটা দিয়ে দিলাম তাহলে এই নিন। তাহলে ওটা নিয়ে আসবি, ভাই মাথা খারাপ করে আমি দিচ্ছি। চলো কোথায় আসছি আবার, কিসের জন্য ডাকছি তোকে, এই ডাকছি কিসের জন্য, কিসের জন্য ডাক? উনি বলছেন বাড়িতে বাজার হয়ে গেলে, বাজার হয়নি তো, আরো বাজার আছে বাকি। তাহলে আমি তোকে দিয়ে দিলাম টাকাটা, তুই কিন্তু কখন আনবি বল। ঠিক আছে আচ্ছা, আসতে করে আসবি ভাই, বোন দুজনে ঘুমাচ্ছে, বোন আপনার ঘুমাচ্ছে, বোন তো অনেক এসে ঘুরে গিয়ে আবার একটু শুয়ে পড়ল। ভাই বোন তোমার ঘুমাইছে ও তো আমি খুলে এসছি, সবাই ঘুমাচ্ছে তো। ডিমটা রাখ, চকলেট ঠিক আছে রাখ এখানে পরে। আচ্ছা তাহলে নিয়ে আসবি কিন্তু ওটা, বাপরে বাপ সব হলো এই বাজারটা যাই দেখো, কোল্ড ড্রিঙ্ক তোমাদের চিপস আঙ্কেল চিপস শিগিরি আয় আলি, আয় আলি, আলি এটা কি এনেছিস, আমরা তো এটা খাই না, আমরা এটা খাই না, এটা তো প্লেনটা দেয়নি আঙ্কেল চিপস ঝালটা দিয়েছে। ও বাবা
চিপস নিয়ে এসছে, সে চিপসটা কি জালিটা একটা চিপস নিয়ে আসছে, একটা ঝাল চিপস দেখি তুই উঠেছে, ঝাল চিপস ওটা তো খাবো না, ঝাল চিপস নিয়ে এসছে ওটাকে পাল্টাতে দিলাম, ঝাল চিপস খেলে এখন আমাদের অম্বল হয়ে যাবে ঝাল চিপস খেলে, ঠিক আছে। ওই জন্য আমার আমি পাল্টাতে দিয়েছি, ঝাল চিপস নিয়ে এসছে বলে চিপসটা খুব ঝাল ওটা হবে না। এই দেখো নিচে গেছিলাম, নিচের থেকে নিয়ে এসছি, বললাম এক নিয়ে আসলো আর আছে প্লেনটা আমরা খাই প্লেন চিপসটা, ও সেটাকে না নিয়ে এসে ঝালটা নিয়ে এসছে, তো আবার পাল্টাতে দিলাম। এই দেখো কলা নিয়ে এসছি, দেখো কলা নিয়ে এসছি, আর এখানে ডিম আছে রাখার, ডিমটা নিয়ে এসছি, আসছি তারা আসছে এক্ষুনি আসছি তারা, চলে গেছিলাম আর বলো রাখতে চলে গেছিলাম, তারপরে আবার ফোন করবো হাঁপিয়ে গেছি, আবার ফোন করতে হবে, ফোন করে বলতে হবে। দেখো কোনো কিছু জামা কাপড়গুলোর অবস্থা দেখো, এখনো পড়ে রয়েছে লাট করে গেছে, জায়গা মতো রাখা হয়নি, আর ওখানে কালকে তো টাবেল করে বেঁচে দিয়েছিলাম মাস্টার রেখে আসছি, দাঁড়া ভীষণ আওয়াজ আসছে ওখানে, তোমার ইয়ে হচ্ছে না বাড়ি ফ্ল্যাট হচ্ছে, এই যে তোমরা দেখতেই পাচ্ছ ফ্ল্যাট হচ্ছে, ফ্ল্যাট হচ্ছে তো ওই ফ্ল্যাটে, এই দেখো এই যে এটা দিয়ে আমার আওয়াজ আসছে, ফ্ল্যাটের আওয়াজ আসছে, আমরা প্লেনটা খাই, প্লেনটা খাই আর ওই নিয়ে এসছে স্পাইসি হয় বলো, তোমরাই বলো, যাই হোক অনেক অনেক কথা তোমাদের সাথে আজকে বললাম, শেয়ার করলাম অনেক কিছু, গল্প করলাম, এবার আমার শুরু হবে দিনের কাজ, ঠিক আছে, আবার তোমাদের কাছে সময় সুযোগ পেলে প্রচুর হয়তো আমি এটা এডিট করতেই আমার সারাদিন লেগে যাবে, এডিটিংয়ের কাজ এখন শুরুই করা হয়নি, এডিট অবশ্যই আমি করি না, এডিটিংয়ের কাজ আমার মেয়ে করে সবসময়, তো তোমাদের সাথে আবার এটা এই ভিডিওটা ছেড়ে দেবো তাড়াতাড়ি দেখো।